नमस्कार बंधुरा, आमी रीता। तोमादेर सबाइके आमार चैनल रीतार रान्नाघरे स्वागत जानाय। आज आमी तोमादेर संगे सोयाबिनेर मुईठा कारी रेसिपी शेयर करब। एटी निरामिषेर दिने पाते पड़ले माछ मांस फेले खेते हबे। तो चलो एई मुईठा कारी बानाते की की लागछे देखे नेया जाक। एखाने आमी 150 ग्राम सोयाबिन निएछि आर निएछि हाफ बाटी बेसन, एकटु आदा कुचि, একটা টমেটোকে কুচি করে নিয়েছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি, এক চামচ পোস্ত, ছটা কাজু বাদামকে একসাথে বেটে নেব, তিন চামচ টক দই, এক চামচ ঘি। মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য গরম মশলা গুঁড়ো, হাফ চামচ জোয়ান। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, সাদা তেল, পরিমাণ মতো নুন আর চিনি। প্রথমে এই সয়াবিন সেদ্ধ করে নেব, তাই জল গরম করে সয়াবিন ঢেলে দিলাম। আমি সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিন থেকে খুব ভালো করে জল চিপে বার করে নেব। সবগুলো সয়াবিন মিক্সিতে পেস্ট করে নেব। আমি সব সয়াবিন পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য আদা কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ জোয়ান, খুব সামান্য হলুদ গুঁড়ো। এরপর প্রয়োজন মতো বেসন দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। এখানে আমি প্রয়োজন মতো বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুটা পেস্ট হাতে নিয়ে মুইটার আকারে গড়তে থাকবো। দেখো বন্ধুরা, মুইঠাগুলো ভেজিটেবিলের আকারে গড়ে নিয়েছি। এইভাবেই একে একে সব মুইঠাগুলো বানিয়ে নেব। মুইঠাগুলো বানিয়ে নিয়েছি, এবার সবগুলো মুইঠা ভেজে নেব। তাই গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মুইঠাগুলো ছেড়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একদিকটা হতে দেব। একদিকটা সামান্য হয়ে এসেছে, এবার উল্টে দেব। আমি এইভাবে সবগুলো মুইঠা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঠিক এইভাবে বাকিগুলোও ভেজে নেব। আমি সবগুলো মুইঠা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা সামান্য নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, সব কিছু সামান্য ভেজে নেব। এবার দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, একটু ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আদা কুচি, দুটো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম বাটা। বাটা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে। এবার সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে থাকব। এবার দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, দইটা মিশিয়ে নিলাম।
এবার ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে একটু মিশিয়ে নেব। মশলার উপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব 1 বাটি জল। জল একটু মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে প্রয়োজন মতো নুন দিয়ে দেব। নুনটা একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। গ্রেভির সঙ্গে মুইঠা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য গরম মশলা। সবশেষে 1 চামচ ঘি দিয়ে আরো 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে মিশিয়ে নিলাম। এবার গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল সয়াবিনের মুইঠা কারি। তোমরা এই মুইঠাগুলো সয়াবিনের চপ হিসাবেও খেতে পারো, কিন্তু এইভাবে কারি বানিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আমার সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ধন্যবাদ।